বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়া হিড়িক পড়ে গেছিল বিভিন্ন বিধায়কদের মধ্যে, কিন্তু ফল ঘোষণা হওয়ার ছ মাসের মধ্যে তার ঠিক উল্টো ছবি দেখল রাজনৈতিক মহল। তিন দিনের ব্যবধানে দল ছাড়লেন বিজেপির দুই বিধায়ক, প্রথমে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, তারপর বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিকে দলত্যাগী আইন কার্যকর করতে মরিয়া হয়ে লেগে পড়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আগামী 6ই সেপ্টেম্বর মুকুল রায় মহোদয়ের যে মামলা, জনস্বার্থের মামলা আমাদের বিধায়ক অম্বিকা রায় করেছেন, সেই মামলা আবার শুনানি আছে। আগামী সপ্তাহে দলত্যাগ বিরোধী আইনের আমরা অপেক্ষা করব না, মামলা করব। সুপ্রিম কোর্টের একটা ডাইরেকশন আছে মণিপুর বিধানসভাকে নিয়ে, যে 3 মাসের মধ্যে অধ্যক্ষকে তাকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে বিধায়কদের দল ছাড়ার প্রসঙ্গে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? তাদের দুজন বিধায়ক দল ছেড়ে অন্য দলে যোগ দিলেন, আর তৃণমূলে যোগ দিলেন, তাদের বিরুদ্ধে আপনাদের দলীয়ভাবে কোনো শৃঙ্খলা নীতি কিছু? দলের কোনো নেতা ছিলেন না, এসেছিলেন টিকিট পেয়ে, এমএলএ হয়েছিলেন, পার্টির কোনো পদাধিকারী ছিলেন না। সেই জন্য তাদেরকে আমরা বিধায়ক হিসাবে দলত্যাগ যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে যাবো, আর নাহলে কোর্টে যাবো, যেরকমভাবে আমরা আর মুকুল রায়ের ব্যাপারে করেছি। একটা পার্টির সিম্বল নিয়ে জিতে মানুষের সমর্থনকে অন্য পার্টিতে চলে যাওয়াটা তো মোটেই ঠিক নয়, সেটা আইনও আছে, সে আইনের আশ্রয় পার্টি নেবে। আজকে বর্ধমানে ওই পলিথিন কারখানার উদ্বোধন করবেন, মানে রাজ্যের একটা শিল্পের নতুন করে? আমরা অনেকদিন ধরে বলছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী পুজো খেলা মেলা উদ্বোধন করেন, কখনো কারখানা উদ্বোধন করেন না। আমার মনে হয় সেটা দেখাবার জন্য এটা করছেন, জানি না ফ্যাক্টরিটা হবে কিনা, আর এরকম আরও উনি উদ্বোধন করুন আমরা চাই, যাতে ছেলে পড়বে চাকরি পায়। যাওয়াটা কী বলবেন? আমার কিছু বলার নেই, কোথায় যাবেন না যাবেন এইটুকু জানি, ইডি দেখেছি, এবার ইডি দেখেছে, ইডি বুঝে নেবে ব্যাপারটা। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একটা কোচবিহারে তৃণমূল এই বিজেপির যুবনেতা অভিযোগ দায়ের করেছেন আর্থিক প্রতারণা চাকরি দেওয়ার নাম করে, কী বলবেন? প্রতারণা কেস আইনের ব্যাপার, আইন দেখবে। অনেকের নামে এরকম অভিযোগ আছে, আমাদের নামে অনেকের নামে করেছে, আর যদি সত্যতা থাকে তার বিচার হবে, কোর্টের ব্যাপার। রাজ্যের কার্যনির্বাহী ডিজি করা হলো মনোজ মালব্যকে, এইভাবে কি কার্যনির্বাহী ডিজি করা যায়? আমার জানা নেই, যারা জানেন এখানকার প্রশাসনিক ব্যাপারটা তারা বলতে পারবেন। তো সবসময় তো নিজের লোককে নিজের মতো করে এখানে আইন কানুন নিয়ম মানার ব্যবস্থাই নেই, তো এইগুলো তোয়াক্কা এখানকার সরকার করেই না।